আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। নতুন সরকারের শপথ হতে পারে যেদিন। শরীয়তপুরে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর সহ তিন ছাত্রলীগ নেতাকে মারধর। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে বললেন জিএম কাদের। স্থগিত হওয়া নওগাঁ দুই আসনের ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। মঙ্গলবার ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকার পতনে নির্বাচন বর্জনকারী দলগুলোকে নিয়ে নতুনভাবে আন্দোলন গড়ে তোলা হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন সরকারের শপথ হতে পারে যেদিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ, ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী 10-14 জানুয়ারির মধ্যে নির্বাচনের জয় সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। সংসদ সদস্যের নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে গেজেট প্রকাশের কাজ নির্বাচন কমিশন শুরু করেছে বলে জানা গেছে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পড়াতে হবে। নির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশের পরপর তাদের শপথ পড়াবেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সূত্র জানায়, আগামী 14 জানুয়ারি নতুন নির্বাচিত সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বিজয় অর্জনের পর 1972 সালে 10 জানুয়ারি দেশে ফিরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেজন্য 10 জানুয়ারি নতুন নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ না হওয়ার সম্ভাবনা বেশি। শরীয়তপুরে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর সহ তিন ছাত্রলীগ নেতাকে মারধর। শরীয়তপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর সহ তিন ছাত্রলীগের নেতাকে পিটি আহত করার অভিযোগ উঠেছে অপর এক ছাত্রলীগ নেতা সহ তার অনুসারীদের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ভেদরগঞ্জ সরকারি এম এ রেজা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আবু জাফর আশিক, সাধারণ সম্পাদক শাহজাদা সুমন মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মোরসালিনা হাওলাদার। ছাত্রলীগের দুই পক্ষের বিরোধ এই হামলা হয়েছে বলে দাবি আওয়ামী লীগ ও ছাত্রলীগের। উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মাতবরের সঙ্গে সরকারি এম এ রেজা কলেজ শাখা ছাত্রলীগের নেতাদের বিরোধ চলছে। গতকাল রোববার রাত 9:30 দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আবু জাফর আশিক, সাধারণ সম্পাদক শাহজাদা সুমন মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মোরসালিন হাওলাদার ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় প্রান্ত মাতবরের নেতৃত্বে আসিফ শিকদার, সাদ্দাম শিকদার, শুভ ব্যাপারী সহ 10-15 জন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে ওই তিন ছাত্রলীগ নেতাকে মারধর করেন। পরে তাদেরকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রোববার দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি সরকারের পাতানো দামি নির্বাচন। এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এর প্রমাণ হচ্ছে যে সারা দেশে অনেক কেন্দ্রে একটিও ভোট পড়েনি, এমনকি ভোটারও আসেনি। বিরোধী দল না থাকলেও ভোটের হার বাড়ানোর জন্য ভোট কারচুপি করেছে সরকার। এটি প্রমাণ করে পাতানো দামি নির্বাচনে ফাঁদে পা দেয়নি দেশের গণতন্ত্রকামী মানুষ। সোমবার বেলা 11:00 বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঈন খান। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। সে আন্দোলন হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। তিনি আরও বলেন, বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। আমরা লগি বৈঠার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা অন্যায়ভাবে কারো গায়ে হাত দিই না। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ 224 আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সার্বিকভাবে দেশের নির্বাচন ভালো হয়নি, আমরা এটি আশঙ্কা করেছিলাম। সরকার যেখানে চেয়েছে নির্বাচন নিরপেক্ষ করেছে, আবার যেখানে চেয়েছে তাদের প্রার্থীদের জিতিয়েছে। তাই এ কারণে নির্বাচনে কেউ আসতেও চায়নি।
আন্তর্জাতিকভাবে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা তা আমি বলতে পারছি না, তবে আমার মূল্যায়ন সরকারের নিয়ন্ত্রিত এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না। সোমবার দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনের নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, একটা পক্ষ বিভিন্নভাবে জাতীয় পার্টির রাজনীতিকে নষ্ট করার জন্য চেষ্টা করছে, সেখানে সরকার ও মদদ দিচ্ছে বলে আমি ধারণা করছি। জাতীয় পার্টি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি না, ফলাফল প্রত্যাখ্যান করার মতো কোনো কারণ আমাদের সামনে নেই। তাহলে কিভাবে প্রত্যাখ্যান করব, তারপর দলের এমপিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। এখন পর্যন্ত আমরা সংসদে যাব না এমন কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। জাতীয় পার্টি তৃণমূলের নেতাকর্মীরা এ নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে অভিমত প্রকাশ করেছিলেন, তারপরও জাতীয় পার্টি অংশ নিয়েছে এটি সিদ্ধান্তহীনতা কিনা এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, এটি সিদ্ধান্তহীনতা নয়, বরং এটি সঠিক সিদ্ধান্ত। স্থগিত হওয়া নওগাঁ দুই আসনে ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। নওগাঁ দুই আসনে স্থগিত হওয়া নির্বাচনে ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার সন্ধ্যা 8টায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশনের আদেশক্রমে এ তারিখ ঘোষণা করেছেন। মঙ্গলবার ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিকেল 3টায় বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার বিকালে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সরকারের জবরদস্তি ভয়ভীতি ও লোভ লালসা উপেক্ষা করে অধিকাংশ জনগণ ভোট বর্জন করে সরকারকে সতর্ক সংকেত দেখিয়েছে। জনমত উপেক্ষা করে সরকার গঠিত হলে রাজনৈতিক সংকট তীব্র হবে। মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, দেশের জনগণ সরকারের প্রহসনের দামি নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণ সরকারের প্রহসনের নির্বাচনে ভোট দেয়নি, এটি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। প্রহসনের এ দামি নির্বাচন বাতিল করে অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, কৃষিবিদ আফতাবউদ্দিন, এ কে এম আতিকুর রহমান প্রমুখ। সরকার পতনে নির্বাচন বর্জনকারী দলগুলোকে নিয়ে নতুনভাবে আন্দোলন গড়ে তোলা হবে। গণতন্ত্র হত্যায় একতরফা প্রহসনের ভোটের প্রতিবাদে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন ও মিছিল করেছে গণঅধিকার পরিষদ। অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের গণ দাবি উপেক্ষা করে জনবিচ্ছিন্ন সরকার দেশে একদলীয় শাসন বাকশাল কায়েমে ভারতীয় মদদে এই একতরফা নির্বাচন করেছে। নিজেরা নিজেরা নির্বাচন করেছে, সেখানেও কেন্দ্র দখল, জোর জবরদস্তি করে ব্যালটে সিল মারা, শিশুদের দিয়ে ভোটদান, গোলাগুলি, মানসহত্যার ঘটনা ঘটেছে। দেশের 80-90% মানুষ ভোট বর্জন করে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, সিইসি বিকেল 3টার সময় একবার বলেন 28% মতো ভোট পড়েছে, এক ঘন্টা পর বললেন 40%, প্রকৃত অর্থে 10% ভোট পড়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা আগে থেকেই বলে আসছি, লোকজন ভোট না দিলেও এরা 60-40% ভোট মিলিয়ে দেখাবে, কাজেই ভোট কত পার্সেন্ট পড়েছে, কারা ভোট দিয়েছে, কারা প্রার্থী হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার অবকাশ নেই। এ নির্বাচনই অবৈধ, অবৈধভাবে ক্ষমতায় থাকতে জনমতের বাইরে এই ভোটারবিহীন নির্বাচন করেছে।